হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে অ্যাজ এ মেন অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। এর আগে এই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন নিয়ে, এবং সেই ভিডিওগুলোতে আমি দেখেছিলাম যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়ালি ইনস্টল করতে পারবেন আপনার উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 কম্পিউটারে ভার্চুয়াল বক্স এবং ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যারের মাধ্যমে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিরেক্ট ইনস্টল। আপনারা যেভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিরেক্টলি আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে ইনস্টল করেন, ঠিক সেইভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন, এবং এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা সেটি করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টল করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটি বুটেবল ইউএসবি তৈরি করতে হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা একটি বুটেবল ইউএসবি তৈরি করতে পারি। সো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনার ইউএসবি পেন ড্রাইভকে বুটেবল ইউএসবি বানানোর জন্য রুপুস নামে একটি সফটওয়্যার রয়েছে, সেটিকে ডাউনলোড করতে হবে এবং কালি লিনাক্সের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। সো এর জন্য আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নিন, দেন গুগলে সার্চ করুন রুফুস, তারপর এই প্রথম ওয়েবসাইটটিতে ভিজিট করুন rufus.ie, দেন স্ক্রল করে নিচের দিকে যান এবং এখান থেকে এই রুফুস বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা চাইলে এই রুফুস ইউএসবি বুটেবল মেকারটি ডাউনলোড করে নিতে পারেন। এই সফটওয়্যারটি দিয়ে একটি বুটেবল ইউএসবি তৈরি করতে হয়। দেন একটি নতুন ট্যাব নেবেন এবং ভিজিট করবেন kali.org, এটি হচ্ছে কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমাদেরকে কালি লিনাক্সের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে সকল প্রকার কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করার অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ভার্চুয়াল মেশিন, আর্ম কম্পিউটার, মোবাইল সব কিছুর জন্য কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারবেন। আমরা যেহেতু আমাদের মেন কম্পিউটারে অ্যাজ এ মেন ওয়েস কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব, এর জন্য আমরা ক্লিক করব ইনস্টলার ইমেজ এই অপশনে। দেন এটি আপনাকে এই সেকশনে নিয়ে আসবে এবং এই সেকশনে আপনারা কয়েক ধরনের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আইএসও ফাইল ডাউনলোড করার অপশন পাবেন, যেমন ইনস্টলার, উইকলি, এভরিথিং, নেটস্টলার। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের কম্পিউটারে কালি লিনাক্স ইনস্টল করার জন্যই অবশ্যই এই ইনস্টলার ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আপনারা এই আইকনে ক্লিক করলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, অথবা আপনারা চাইলে টরেন্ট ফাইলের মাধ্যমে এটিকে ডাউনলোড করতে পারেন। আমি অলরেডি রুফুস এবং কালি লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করে রেখেছি, সো আমি ডাউনলোড করছি না। দেন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভকে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে দেবেন, তারপর আপনারা যাবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে যেখানে আপনারা রুফুস এবং কালি লিনাক্সের আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছেন। দেন এই রুফুস সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আপনারা এরকম একটি উইন্ডো পাবেন। এই ডিভাইস এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে নেবেন, দেন এই সিলেক্ট বাটনে প্রেস করবেন এবং আপনার কালি লিনাক্সের আইএসও ফাইলের ইমেজটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করবেন। বাকি সকল অপশনগুলো আনচেঞ্জ রাখবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না। দেন স্টার্ট বাটনে ক্লিক করবেন, দেন অবশ্যই এখান থেকে রাইট ইন ডিডি ইমেজ মোড এই অপশনটি সিলেক্ট করবেন। মনে রাখবেন রাইট ইন আইএসও ইমেজ মোড এটি সিলেক্ট করবেন না, সিলেক্ট করবেন রাইট ইন ডিডি ইমেজ মোড, দেন ওকেতে ক্লিক করবেন, দেন ওকে। তারপর এই রুফুস সফটওয়্যারটি কিছুক্ষণ সময় নেবে এই কালি লিনাক্সের আইএসও ফাইল ইমেজটিকে আপনার পেন ড্রাইভে রাইট করার জন্য, এবং এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার বুটেবল ইউএসবি পেন ড্রাইভ রেডি হয়ে যাবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই রুফুস সফটওয়্যারটি কালি লিনাক্সের আইএসও ফাইল থেকে সকল ফাইলগুলো আপনার পেন ড্রাইভে রাইট করে ফেলছে। ওকে বন্ধুরা, সো আমাদের ফ্ল্যাশিং হ্যাজ বিন কমপ্লিটেড। এখন আমরা চাইলে এই রুফুস সফটওয়্যারটিকে এখান থেকে ক্লোজ করে দিতে পারি। সো এখন কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে অ্যাজ এ মেন ওয়েস ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটারের ইউএসবি পোর্টে কানেক্ট করে নেবেন, দেন আপনার কম্পিউটারকে রিস্টার্ট করে দেবেন। সো আপনার কম্পিউটারটি যখন রিস্টার্ট হতে থাকবে, এই মুহূর্তে আপনারা আপনাদের কিবোর্ডে আপনাদের বুট মেনু কিটি প্রেস করতে থাকবেন। এটি কম্পিউটারের উপর ডিপেন্ড করে অথবা মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে এক একটি কম্পিউটারের বুট মেনুকে এক এক রকম হয়। এটি আপনারা গুগল করে জেনে নেবেন যে আপনার কম্পিউটারের জন্য আপনার বুট মেনু কত। সো আপনারা আপনাদের কম্পিউটারে বুট মেনুতে গেলে এইরকম একটি মেনু পাবেন যেখানে আপনাদেরকে আপনাদের কম্পিউটারে কানেক্টেড থাকা সকল ড্রাইভগুলো দেখাবে। এখান থেকে আপনারা মেক শিওর করবেন আপনারা যাতে আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করবেন, তাহলে আপনারা কালি লিনাক্সের ইনস্টলার মেনু দেখতে পারবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন গ্রাফিক্যাল ইনস্টল, এবং এর পরবর্তীতে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটি স্ক্রিন পাবেন, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করে নেবেন, দেন কন্টিনিউ ক্লিক করবেন, দেন এখানে আপনারা আপনাদের লোকেশনটি সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ, এবং এই পেজে আপনাদেরকে আপনাদের কিবোর্ড ম্যাপ অথবা কিবোর্ড লেআউটটি সিলেক্ট করতে হবে, দেন কন্টিনিউ ক্লিক করবেন, দেন আপনার কম্পিউটারটি অটোমেটিক্যালি নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবে। আপনারা যদি আপনাদের কম্পিউটারে ল্যান কেবল কানেক্ট করে রাখেন তাহলে এটি অটোমেটিক্যালি ডিটেক্ট করে কনফিগার করে নিবে, আর যদি ওয়াইফাই অ্যাডাপ্টার কানেক্ট করে রাখেন তাহলে আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে হতে পারে। আমার কম্পিউটারটি যেহেতু ল্যান কেবল দ্বারা কানেক্টেড, সো এটি অটোমেটিক্যালি সবকিছু কনফিগার করে নিবে। দেন এইখানে আপনাকে আপনার কম্পিউটারের জন্য একটি হোস্ট নেম সিলেক্ট করতে হবে, আমি বাই ডিফল্ট এটিকে কালি রাখছি, দেন কন্টিনিউ ক্লিক করব, দেন এই ডোমেন নেমের অপশনে আপনারা এটিকে ব্ল্যাঙ্ক রাখবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন। এখন এখানে আপনার কালি লিনাক্সকে ইউজ করার জন্য একটি ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে, সো এখানে আপনারা ইউজার নেমটি দিবেন,
আমি এখানে মেহেদি শাকিল লিখছি, দেন কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি সেট করবেন, যেটি দ্বারা আপনার কাইলিনাক্সে লগ ইন করবেন, দেন কন্টিনিউ। এবং এখান থেকে আপনার কম্পিউটারের ক্লকটি আপনারা সেটিং করে নেবেন, দেন কন্টিনিউ। দেন কিছুক্ষণের মধ্যে এই কাইলিনাক্স মেশিনটি আপনার হার্ড ডিস্কগুলোকে ডিটেক্ট করবে। আমার কম্পিউটারে যেহেতু একটি ডেডিকেটেড এসএসডি রয়েছে, সো এখান থেকে আমি সিলেক্ট করব ইউজ এন্টায়ার ডিস্ক এই অপশনটি। আপনাদের কম্পিউটারে যদি একটি মাত্র হার্ড ড্রাইভ অথবা হার্ড ডিস্ক থাকে, তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি সিলেক্ট করে ম্যানুয়ালি আপনাদেরকে পার্টিশন করতে হবে। আমার কম্পিউটারে যেহেতু ডেডিকেটেড এসএসডি রয়েছে, এর জন্য আমি ইউজ এন্টায়ার ডিস্ক এই অপশনটি সিলেক্ট করব, দেন কন্টিনিউ ক্লিক করব। দেন আমি এসএসডি সিলেক্ট করব, দেন কন্টিনিউ। তাহলে কাইলিনাক্স ইনস্টলারটি আমার এসএসডিকে অটোমেটিক্যালি পার্টিশন করে ফেলবে। দেন এখান থেকে আমি ফিনিশ পার্টিশনিং এটি সিলেক্ট করে কন্টিনিউ করব। দেন রাইট দ্য চেঞ্জেস টু ডিস্ক, এখানে আমি ইয়েস করব, দেন কন্টিনিউ। কিছুক্ষণের মধ্যে এটি কাইলিনাক্সের বেস সিস্টেমগুলো ইনস্টল করা শুরু করবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেন বেস সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পর এটি আপনাকে একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করতে বলবে। বাই ডিফল্ট কাইলিনাক্সে এক্সএফসি এনভায়রনমেন্ট সেট করা থাকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এক্সএফসি সিলেক্ট করবেন, কারণ আমরা পরে চাইলে আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি। দেন কন্টিনিউ ক্লিক করবেন। তাহলে কাইলিনাক্সের মেন অপারেটিং সিস্টেমটি এখন আপনার হার্ড ড্রাইভে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। মেন সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পর এটি গ্রুপ বুট লোডারটি ইনস্টল করবে আপনার হার্ড ড্রাইভে, যাতে আপনার কম্পিউটারটি কাইলিনাক্স থেকে বুট করতে পারে। এবং এটি ইনস্টল হয়ে যাওয়ার পর ফাইনাল ইনস্টলেশন কমপ্লিট করে এটিকে ফিনিশ করবে। আপনারা এইরকম একটি স্ক্রিন পেলে এখানে কন্টিনিউ করবেন এবং রিবুট করবেন, এবং পেন ড্রাইভটি আপনার কম্পিউটার থেকে খুলে নেবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার কম্পিউটারে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে বুট হবে। এখন ইনস্টলেশনের সময় আপনারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেট করেছিলেন, সেটি ইউজ করার মাধ্যমে আপনারা চাইলে আপনার কাইলিনাক্স কম্পিউটারে লগ ইন করতে পারেন। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম অ্যাজ এ মেন অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলেছি। এখন আপনারা চাইলে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমকে অ্যাজ এ মেন ওএস আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। এবং আপনার যদি কাইলিনাক্স সম্পর্কে বেসিক জানা না থাকে, তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে কাইলিনাক্সের একটি ফুল কোর্স রয়েছে, যেটি কমপ্লিটলি ফ্রি। আপনারা চাইলে সেই কোর্সটির সকল ভিডিওগুলো দেখে কাইলিনাক্সের সকল বেসিকগুলো শিখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।